আল্লাহ আমার সন্তানকে সাহায্য করুন যাতে তার উদ্দেশ্য সফল হয়। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্বিঘ্নে বিজয় দান করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বর্বরদের নিপীড়ন পেরিয়ে গিয়েছিল তিনি তখন ইমানদারদের জন্য শান্তির স্থান খুঁজছিলেন, আর এ কারণেই তিনি সোজা তাইফের দিকে গিয়েছিলেন। তিনি হাজারো আশা নিয়ে তাইফে গিয়েছিলেন আর সেখানে নিগৃহীত হয়েছিলেন। তার মুখের উপর যখন সবাই দরজা বন্ধ করে দিচ্ছিল তিনি মোটেও আশাহত হননি, তিনি সংগ্রাম করেই গিয়েছেন। কিন্তু তাইফবাসী নবীজিকে অনেক নিপীড়ন করেছিল। যখন আমাদের নবীজি মারাত্মক আহত অবস্থায় তাইফ থেকে চলে গেলেন তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন আর বললেন, আপনি চাইলে আমি তাইফ ধ্বংস করে দিতে পারি। যাই হোক, নবীজিকে আল্লাহ পৃথিবীর শান্তির জন্য পাঠিয়েছিলেন। তিনি বললেন, না, তাদের ধ্বংস আমি চাই না। আল্লাহ যেন তাদের বংশধরদের আল্লাহর পথে আসার তৌফিক দেন আর তারা যেন আল্লাহরই প্রার্থনা করে। তিনি এই দোয়া করলেন তাদের জন্য। তাইফবাসী তারপর কয়েক বছরের মধ্যে নবীজির পথে চলে আসে। ইনশাল্লাহ এখানেও আবার সমবেদনা নিপীড়ন মিটিয়ে দেবে।